আমাদের মধ্যে ভূমিষ্ঠ আছে আলফালির ফরাসি কাপড়ের সম্মানিত সম্পাদক। আপনারা জানেন যে আমাদের মসজিদে রমজান মাসে কোরআন সেন্টার, কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআনের তালিম দেওয়া হয়। বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে এই সেন্টার গুলা যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন হযরত মাওলানা হেলাল আহমদ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আমাদের রমনা মাদ্রাসার সিদ্দিক মুহাদ্দিস হযরত একল আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر الله من آمن بالله واليوم الآمن وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি ভাই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সম্মানিত সভাপতি, উপস্থিত এলাকার ধর্মপ্রাণ দিনদার মুসল্লি সাহেবা এবং পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া মহাপুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এর কুরআনি মাহফিলের আয়োজন করার, কথা শোনার, কথা বলার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন তার কুরআনের কথা শোনার জন্য আমলের নিয়তে, এই জন্য আজকে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এখন তো আসলে খুব বেশি শীতের সময় নয়, আমাদের এলাকায় তো আমার মনে হয় আমরা যারা আছি এছাড়াও আরো কয়েক হাজার লোক আছে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন না আজকের মাহফিলে আসার, কথাবার্তা শোনা, আমলের নিয়তে হেদায়তের নিয়তে আসার। আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিচ্ছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের একটি আয়াত তেলাওয়াত করছি, একটা হাদিস পড়ছি, ওই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনের আয়াতের নুজুলের প্রেক্ষাপট, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট হইল বদরের যুদ্ধের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচা যুদ্ধবন্দী হয়ে মুসলমানদের হস্তগত হয়েছিলেন।
যুদ্ধ বন্দী হয়ে মুসলমানদের হাতে আইছে। নবী আলাইহিস সালামের চাচাকে কিছু সাহাবায়ে কেরাম লজ্জা দিতেছেন যে তুমি আল্লাহর নবীর চাচা আর তুমি কাফের, ইসলাম গ্রহণ করো না, ইমান আনো না, আজকে তুমি বন্দী হয়ে আসছো, তুমি নবী আলাইহিস সালামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, তোমার কি লজ্জা লাগে না? তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তোমরা শুধুমাত্র আমাদের খারাপ সাইডটা দেখো, আমাদের ভালো সাইড দেখো না। খারাপ সাইড দেখো যে আমরা ইমান আনি না, কিন্তু আমাদের ভালো সাইড যেগুলো আছে এগুলো তোমরা কেন দেখো না? ভালো সাইড কি? ভালো সাইড হইল আমরা পবিত্র কাবা শরীফের খেদমত করি, আর যত লোক হজের সময় আমাদের এখানে আসে সবাইকে আমরা জমজমের পানি খাওয়াই। আমাদের ভালো সাইড তোমরা দেখো না, খালি খারাপ সাইড দেখো, আমরাও তো মসজিদের খেদমত করি। তার প্রতি উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত আমি পাঠ করছি ওই আয়াত আর তার আগের আয়াত অবতীর্ণ করছেন। আগের আয়াত হইল, মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিন আলা আনফুসিহিম বিল কুফর। মুশরিক যারা, অমুসলিম যারা, তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারবে না, নির্মাণ করবে না। নির্মাণ কারা করবে? পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করেন কারা, আবাদ করেন কারা? এক নম্বর, মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর উপর ঈমান আছে। আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হলে, আবাদ করতে হলে, নামাজ পড়তে হলে, আপনার আমার সন্তানকে আপনি আমি দিনই শিক্ষায় শিক্ষিত হতে হলে এক নম্বর শর্ত হইল আমাদের মধ্যে ঈমান থাকতে হবে। ভাই, ঈমান ছাড়া কেউ মসজিদে আসেনি না? আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহর ঘর মসজিদের খেদমত করে ওইসব লোক যাদের এক নম্বর গুণ হইল ঈমান আছে। কি আছে? আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ আছে। এই জন্যই আমরা এখানে তাফসীর মাহফিলের আয়োজন করছি। না হয় অনেক এলাকায় বর্তমান সিজনে ফুটবল খেলার আয়োজন হয়, হাউজিং বাম্পার মোজ জুয়া এগুলোর আয়োজন করা হয়, কিন্তু আল্লাহ তাআলা শেখে গহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহির এলাকা, শেখে রেঙ্গা রহমতুল্লাহ আলাইহির এলাকা, ওই এলাকার যুবক বয়স্ক গ্রামের সকল লোকের সহযোগিতায় একটা কোরআনের মাহফিল হয়েছে, অবশ্যই আমাদের মধ্যে ঈমান আছে, আছে না? আছে। আল্লাহ তাআলা বলেন, দুই নম্বর গুণ হইল ওয়াল ইয়াউমিল আখির, যাদের আখিরাতের উপর ঈমান আছে। আমরা যারা আছি আমাদের সবার ধারণা, সবার বিশ্বাস, আজকে আমি আছি, আগামীকাল হয়তো আমার মসজিদের মাইকে ঘোষণা হতে পারে যে আমি পৃথিবীতে নাই, হতে পারে কি না? অনেক লোক আছে ভাই, রাত্রে ঘুমাইছে বিছানায়, সকালে ঘুম থেকে জীবিত উঠে না, মৃত। এই গত সপ্তাহে আমার একজন চাচি রাত্রে ঘুমাইছেন, ফজরের সময় যাইয়া দেখা যায় উনি মৃত, উনি মৃত। ভাই, মৃত্যু বলে আসে না, কখন কার কোন সময় আসবে, কিন্তু মরার পরে আমরা যে জায়গায় যাব আখেরাত, ওই আখেরাতের মধ্যে আমাদের সকল আমলের পূর্ণাঙ্গ হিসাব দিতে হবে। যেহেতু আমার হিসাব দিতে হবে, তখন আমার জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাইতে হবে। যদি আমি আমার জীবনকে মন গড়া চালাই, কোরআন সুন্নাহর মতো না চালাই, আল্লাহ নবী যেভাবে বলছেন সেইভাবে না চালাই, তাহলে আখেরাতে যাই আল্লাহর কাঠ গড়ায় জবাব দিতে হবে, হবে কি না? হবে। ভাই, এক নম্বর গুণ ঈমান থাকতে হবে, দুই নম্বর গুণ হল আখেরাতের উপর বিশ্বাস থাকতে হবে, তিন নম্বর গুণ ওয়াকামাস সালাতা, যারা নামাজ কায়েম করে। আমরা নামাজ পড়ি কি না? পড়ি ইনশাআল্লাহ। আজকের মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব আর কোনোদিন আমরা ফরজ নামাজ শরীরি উজর ছাড়া ফরজ করব না ইনশাআল্লাহ। বলি ভাই, আমরা নামাজ পড়বো তো?
প্রত্যেক বছর ওয়াজ মাহফিল করলাম, হাজার হাজার লোকজন জমায়েত হইল, ভালো ভালো বক্তা আসলেন, আমরা নামাজ পড়লাম না। এই ওয়াজ মাহফিল আমাদের কাজে লাগবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন না ওয়াজ মাহফিল প্রতি বছর করতে কিনা, ওয়াজ মাহফিলে কত টাকা দিছ, ওয়াজ মাহফিলে কোন বক্তা আসছে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে নামাজ সম্পর্কে, কোন সম্পর্কে, নামাজ সম্পর্কে। তাই ভাই আমরা নামাজ পড়তে হবে, যদি আমরা নামাজ পড়ি তাহলে মসজিদ আবাদ হবে, যদি আমরা নামাজ পড়ি না মসজিদ আবাদ হবে কি না, হবে না। ভাই যদি আমরা নামাজ পড়ি, নামাজের জন্য ওযু করি, নামাজের জন্য ওযু করে বাড়ি থেকে বের হয়ে মসজিদে আসা পর্যন্ত প্রতিটা কদমে কদমে সওয়াব হবে, প্রতিটা কদমে কদমে আল্লাহ গুনাহ ক্ষমা করবেন, মাফ করবেন। সুবহানাল্লাহ। একবার হাদিসের মধ্যে আইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার মসজিদে নববীর পাশে কিছু জায়গা খালি হয়েছে, একগুলো সাহাবা তাদের বাড়ি থেকে মসজিদে আসতে কষ্ট হয়, তারা ইচ্ছা করলেন যে মসজিদে নববীর পাশে বাড়ি বানাইবে। আল্লাহ নবীর কাছে খবর গেল, নবী আলাইহিসসালাম দেখায় আনলেন যে ঠিক আছো, কি ব্যাপার, তোমাদের বাড়ি কি বদলাইতেছো, পরিবর্তন করতেছো? বলে জি নবী আলাইহিসসালাম, আমাদের বাড়ি থেকে মসজিদে আসতে অনেক কষ্ট হয়, নামাজে জামাতে আসতে কষ্ট হয়, এই জন্য মসজিদে নববীর পাশে আমরা নতুন বাড়ি বানাইতে ইচ্ছা করছি। নবী আলাইহিসসালাম বলেন, মসজিদে নববীর পাশে বাড়ি বানিয়ে পায় ভালো কথা, কিন্তু দূরের থেকে যে নামাজে আসো কি লাভ তা জানো কিনা? বলে না। বলে তোমরা ওই বাড়ি থেকে ওযু করে মসজিদে আসার পথে যতটা পা রাখো, যতটা পাড়া মারো, যতটা কদম রাখো, প্রতিটা কদমে কদমে আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। প্রতিটা কদমে কদমে সওয়াব লেখা হয়, প্রতিটা কদমে কদমে দরজা বুলন্দ হয়। এই ওয়াজ শোনার পর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বললেন, নবী আলাইহিসসালাম আমার বাড়ি নতুন জায়গায় নিয়ে আসবো না, আমার বাড়ি দূরেই থাকবে। ও ভাই মসজিদ আমার বাড়ির পাশে হোক, দূরে হোক, আমি যদি মসজিদে পাঁচ বছরের নামাজ জামাতের সাথে পড়ি তাহলে আমার মসজিদ আবাদ হবে। তিন নম্বর, আমরা নামাজ কায়েম করবো, রাজি আছি তো নামাজ পড়তে ইনশাআল্লাহ? ও ভাই খালি আমি একা নামাজ পড়লে হবে না, আমি নামাজ পড়বো, আমার সন্তান নামাজ পড়বে, ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আমার ওয়াইফ নামাজ পড়বে। নিজেও বাঁচতে হবে দুজনের আগুন থেকে, আমার পরিবার পরিজনকেও বাঁচাতে হবে দুজনের আগুন থেকে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি ওই আয়াতের তফসিরের মধ্যে লেখেন, আপনার ছেলে সন্তান, মেয়ে সন্তান, আপনার পরিবার পরিজন নামাজি হইতে হইলে এক নম্বরে তাকে আপনি দিনী শিক্ষা দিতে হবে। আপনি যদি তাকে নামাজ শিখান না, সে নামাজ পড়বে কিভাবে? এই জন্য আমাদের ছেলে মেয়েকে ধর্মীয় শিক্ষা আগে দেব, রাজি আছি তো ইনশাআল্লাহ? ও মুসলমান, তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাও, ব্যারিস্টার বানাও, উকিল বানাও, কোনো অসুবিধা নেই, ডাক্তার বানাও, ডাক্তারও প্রয়োজন, মুসলমানরা ডাক্তারের কাছে যাওয়া লাগে তো, লাগে, আমাদের ডাক্তারের কাছে যাইতে হয় তো। এখন যদি আমাদের ছেলে ডাক্তার না হয় কার কাছে রুগী নিয়ে যাইব? ও ভাই তুমি ডাক্তার বানাও, তোমার ছেলেকে আপত্তি নাই, কিন্তু নামাজ শিক্ষা দেও। ফলাফুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, প্রত্যেক মুসলমান ও নারীর উপর ধর্মীয় জ্ঞান শিখা জরুরি, জরুরিয়াতে দ্বীন শিখা প্রত্যেকের উপর ফরজ, টাইটেল দেওয়া ফরজ হয়, কিন্তু দ্বীন শিখা, নামাজ রোজা হজ যাকাত করতে হইলে যে পরিমাণ ইলম প্রয়োজন সেই পরিমাণ ইলম শিখা সবার উপর ফরজ। আমরা যদি নামাজ পড়ি আকামাস সালাহ, ওই নামাজের মধ্যে আছে আমি আমার সন্তানাদিকে নামাজ শেখাতে হবে, সন্তানাদিকে নামাজ শিখাইতে হলে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি আমি নামাজ পড়ি আমার সন্তানাদি নামাজ পড়ে তাহলে মসজিদ আবাদ হবে। চার নম্বর গুণ, আল্লাহ বলেন ওয়া আতাজ যাকাতা, এবং যারা যাকাত দেয় নামাজ কায়েম করা, চার নম্বর ওয়া আতাজ যাকাত,
পয়গম্বর ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। নামাজ পড়তে কে কি বলবে, ভয়ের প্রয়োজন আছে? হো ভাই আমি মুসলমান, আপনি মুসলমান, আমাদের ধর্মীয় কাজ করতে আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কে কি বলবে, কে কি করবে তা পরবা করবো না। আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বো, মসজিদ আবাদ করবো, আখেরাতের উপর ঈমান আনবো, নামাজ পড়বো, যাকাত দিবো, রাজি আছি তো? ইনশাআল্লাহ যদি আমরা ওই পাঁচটা গুণের উপর আমল করি, আমরা ওই পাঁচটা কাজ যদি আমরা করতে পারি, পাঁচটা কাজ বলতে পারবো, এক নম্বর আল্লাহর উপর ঈমান, দুই নম্বর আখেরাতের উপর ঈমান, তিন নম্বর নামাজ পড়া, চার নম্বর যাকাত দেয়া, পাঁচ নম্বর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবো না, ভয় করবো একমাত্র কাকে, আল্লাহকে। যদি আমরা ওই পাঁচটা গুণের উপর আমল করি আমাদের লাভ কি? আল্লাহ বলেন আশা করা যায় ওই পাঁচটা গুণ যদি কার মধ্যে পাওয়া যায় সে হেদায়ত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত প্রাপ্ত বানাক বলে আমিন। ভাই আমাদের মসজিদ আবাদ করতে হবে, মসজিদ আবাদের মধ্যে একটা একটা হইলো আমরা নামাজি হব, আমরা নামাজি তৈরি করব, সন্তানাদিকে মসজিদে দিব, মসজিদ নির্মাণও করতে হবে। মসজিদ আবাদ করতে হইলে মসজিদও বানাইতে হবে। আমি দেখতেছি আপনাদের মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, আমরা মসজিদের কাজে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চার নম্বর পারায় বলেন লা তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন ওয়ামা তাফআলু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। হে মুসলমান, তোমরা পরিপূর্ণ কল্যাণ পাবে না, পরিপূর্ণ সফলতা পাবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে সদকা না করো, দান না করো। যারা মাদ্রাসায় পড়ছি জানি কখনো কল্যাণ পাবো না যদি আমাদের প্রিয় বস্তু আল্লাহর পদে সদকা না করি। ওই আয়াত যখন নাজিল হইল ভাই মদিনাতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাজুরের বাগান ছিল মসজিদে নববীর একেবারে পাশে। নবী আলাইহিস সালাম নামাজ পড়ে মাঝে মধ্যে ওই বাগানে তাসবিহ দিতেন, পানি খাইতেন, বিশ্রাম নিতেন। ওই আয়াত নাজিল হওয়ার পরে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া বললেন আমার বাগান যার নাম হইল বায়রাহা, ওই বাগানটা আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিয়া সুবহানাল্লাহ। মদিনায় একটা বাগানের মালিক সেই সময়ে কয়েক কোটি টাকা বর্তমান সময়ে, উনি বললেন আমি আমার বাগান বায়রাহা বা বায়রাহা না, ওই বাগানটা আমি আল্লাহর রাহে দান করে দিলাম, সদকা করে দিলাম। মাবিয়ারা ইসার আগ্রহ তসলিম বললেন কেন? তিনি বললেন আল্লাহ তো বলছেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, অতি প্রিয় বস্তু সদকা না করলে পরিপূর্ণ কল্যাণ পাওয়া যায় না। আর আমার প্রিয় বস্তু হইল ওই বাজার সুবহানাল্লাহ, এই জন্য আমি আমার প্রিয় বস্তু দান করলাম আল্লাহর কল্যাণ পাওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য, নেককার হওয়ার জন্য। তদ্রূপ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি বাদী প্রিয় ছিল, দাসী প্রিয় ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার যত মাল আছে সব মালের চেয়ে প্রিয় মাল হইল ওই দাসী, আমি আমার দাসীকে আল্লাহর রাহে সদকা করে দিলাম, আজাদ করে দিলাম, সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাসী ছিল প্রিয়, তিনি বললেন আল্লাহ বলছেন প্রিয় বস্তু দান না করলে, প্রিয় বস্তু দান না করলে পরিপূর্ণ কল্যাণ পাওয়া যায় না, যে আমারও তো প্রিয় বস্তু হইল ওই দাসী, উনিও ওনার দাসী দান করে দেয়, সুবহানাল্লাহ। যদি ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা প্রিয় ঘোড়া ছিল, তিনি ওই ঘোড়াটা আল্লাহর নবীর কাছে নিয়ে বললেন নবী আলাইহিসসালাম আমার প্রিয় বস্তু ঘোড়া, আমি আল্লাহর রাহে সদকা করে দিলাম। নবী আলাইহিসসালাম ওই ঘোড়াটিকে
যায়েদ ইবনে হারেসার ছেলে উসামাকে দিয়ে দিলেন। তিনি ছেলে এবং বুড়াকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির। নবী আলাইহিসসালাম, আমার সদকা কি কবুল হয় নাই? আমার সদকা আবার আমার গোরে ফিরত দিলেন কেন? আল্লাহ নবী বলেন, তোমার সদকা কবুল হয়ে গেছে, তুমি দিছো, তুমি সওয়াব পেয়ে গেছো, এখন আমি তোমার ছেলেকে দিছি। ও ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুক যুদ্ধের সময় 1000 উট আল্লাহর পথে সদকা করছেন। কত হাজার? 1000 উট, 1000 স্বর্ণ মুদ্রা আল্লাহর পথে সদকা করছেন। সদকার মান কমে না বাড়ে? যদি আমরা দান খয়রাত করি, সদকা খয়রাত করি, যে দানশীল তাকে বলা হয় আর কিন্তু সখি। কি বলা হয়? সখি। সখি যে আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, যে ব্যক্তি দানশীল সখি, সে করিমুন মিনান্নাস, সে মানুষের কাছে প্রিয় হয়। এটা হলো দুনিয়াবি। আর উখরবি হইল, সে করিমুন মিনাল্লাহ, করিমুন মিনাল জান্নাহ, সে আল্লাহর নৈকট্যতা লাভ করে, সে জান্নাতের কাছে চলে যায়। 4 নম্বরে বাইদুম মিনান নার, যে দানশীল দুজক তার থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তার বিপরীত যে বখিল, যে দান খয়রাত করে না, তার ব্যাপারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বখিল, যে কৃপণ দান করে না, সে হইল বাইদুম মিনান নার, মানুষও তাকে ভালো পায় না। ফকির ভিক্ষু যখন একজনের কাছে 2-3 দিন ভিক্ষা চায়, আর ওই লোকটা ভিক্ষা দেয় না, কথোপকথা বলে ফেরত দিয়ে দেয়, ওই ভিক্ষু 2-3 দিন ফেরত গেলে পরে আপনার কাছে চাইব নি? চাইব না। তো লোকেরাও তাকে ভালো পায় না। বাড়ি তুম মিনান নাস, সে বাড়ি তুম মিনাল্লাহ, আল্লাহ রহমত থেকেও দূরে। বাড়ি তুম মিনাল জান্নাত, সে জান্নাত থেকেও দূরে। কারিব মিনান নাস, সে দুজকের নিকটে। কৃপণ কার নিকটে? দুজকের নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে দানশীল বানাওটা বলে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণ বানানো থেকে হেফাজত করুন বলে আমিন। আমি একটা হাদিস পড়ছিলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদা, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর বানান, একটি প্রাসাদ বানান, বিল্ডিং বানায় দেন। সুবহানাল্লাহ। বায়তানের তামিল হইল তাকিরের জন্য, এর মুরাদ হইল, উদ্দেশ্য হইল, কেউ যদি মসজিদ নির্মাণ, পুরা মসজিদ বানায় দেয়, তাহলে তো আল্লাহ তাআলা এর বদলা জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ বানাইবে, বিল্ডিং বানাইবেন। আর কেউ যদি পুরা মসজিদ বানিয়ে দিতে পারে না, আদনা থেকে আদনা, সামান্য থেকে সামান্য সদকা খয়রাত করে, আপনি 10 টাকা দিয়ে শরীক হয়েছেন, 1 বস্তা সিমেন্ট দিয়ে শরীক হয়েছেন, 1 টা বালু দিয়ে শরীক হয়েছেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যা পারছেন মসজিদের কাজে সহযোগিতা করছেন, ওই আপনার অল্প আমলের পরিবর্তেও আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে বিল্ডিং বানিয়ে দেবেন। বলে আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ বানায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার বিপরীতে তার ওই আমলের উপর খুশি হয়ে তাকে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বানায় দেন, ঘর বানায় দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদের খেদমত করে জান্নাতে ঘর পাওয়ার উপযুক্ত বানান বলে আমিন। আবার বলে আমিন। আজকে এই মাহফিল যারা আয়োজন করছেন, যারা সহযোগিতা করেছেন, যারা আমরা শরীক হয়েছি, আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা এবং জরিয়া হিসাবে কবুল করেন বলে আমিন। আমাদের ওই এলাকা যত মুমিন মুমিনা কবরে শায়িত, আল্লাহ তাআলা যেন সবার কবরের কারো আযাব হয়ে থাকলে আযাব বন্ধ করে দিন বলে আমিন। যারা জীবিত আছেন সবাইকে হেদায়তের তামা দান করুন বলে আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين